আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অনেক দিন ধরে এইচএসসি 2021-এর যে স্টুডেন্টরা আছে তারা আমাদেরকে বলছিল যে ভাই আমাদের একটা শেষ মুহূর্তের প্রস্তুতি দরকার, লাস্ট টাইমের রিভিশনের জন্য একটা কোর্স দরকার, বা আমাদের সাজেশনের জন্য সবকিছু গুছিয়ে পড়ানোর জন্য একটা জিনিস দরকার। তোমরা লাস্ট 2 বছর অনেক কষ্ট করেছো, তার কারণ হলো আনসার্টিনিটি ছিল, পরীক্ষা হবে কি হবে না, হলেও কিভাবে হবে, শর্ট সিলেবাস কতটুকু থাকবে, শর্ট সিলেবাসে কোনটুকু পড়া উচিত, ওদের সাজেশন কি হবে, ওটার উপর বেস করে কি অ্যাডমিশন হবে কিনা, সো নানাবিধ চিন্তায় অনেকে আসলে পড়াশোনায় মনোযোগটা দিতে পারোনি। এটা আমরা সবাই জানি, মনস্তাত্ত্বিকভাবে যদি কেউ একটু কনফিউজ স্টেটে থাকে পড়াশোনাটা আসলে সঠিকভাবে করা যায় না, এবং সেই লক্ষ্যে আমরা চিন্তা করছিলাম তোমাদের কীভাবে হেল্প করা যায়, এবং তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছিলাম যে কী হলে তোমাদের জন্য ভালো হয়। এবং তোমরা সবাই বলছিলে যে এখন যেহেতু ফাইনালি এইচএসসি ডেট দিয়ে দিয়েছে, যে ডিসেম্বরের শুরু থেকে পরীক্ষাটা হচ্ছে, এই যে লাস্ট 2 মাস সময় হাতে আছে, এখনকার পরে হয়তো 2 মাসেরও কম সময়, এই সময়টাতে একদম শেষ মুহূর্তের প্রস্তুতিটা ঝালাই করার জন্য কিছু একটা যদি করা যায়, এবং সেই লক্ষ্যে আমাদের পুরো কন্টেন্ট টিম গত 1 সপ্তাহ ধরে কাজ করেছে যে কী করলে ভালো হয়, এবং তারা সবাই মিলে রিসার্চ করে বের করেছে যে এক্স্যাক্টলি শর্ট সিলেবাসের কোনটুকু এই 1.5 মাসে পড়লে পরীক্ষাটা ভালো করা যায়, এবং এই জন্য তারা একেবারে তোমাদের চাহিদা মতো যে বেস্ট টিচার আছে সেই টিচার প্যানেলকেও ম্যানেজ করেছে। ফিজিক্সের যেমন পড়াচ্ছে চিন্ময় অপার, বায়োলজিতে পড়াবে শুভ্র রাকিব, কেমিস্ট্রিতে পড়াবে হলো ইশতিয়াক পড়াচ্ছে, হাসানা নাম পড়াচ্ছে, তারপরে ম্যাথসে পড়াবে হলো মাহির পড়াচ্ছে, সাজুন ভাই পড়াচ্ছে। সো ব্রিলিয়ান্ট একটা টিম। সো তারা লাস্ট 1 সপ্তাহ ধরে প্ল্যান করছে যে কোনগুলো জিনিস পড়ালে লাস্ট 1.5 মাসের মধ্যে তোমাদের প্রস্তুতি শেষ করা যায়, এবং এটা নিয়েই এই 8 জন টিচারকে নিয়ে এইচএসসি সায়েন্স স্টুডেন্টদের জন্য আমরা লঞ্চ করছি এইচএসসি 2021 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। এখানে 20টা ক্লাস থাকবে, প্রতিটা ক্লাস 3 ঘন্টা বা 3 ঘন্টার বেশি হবে, যেই 3 ঘন্টা ক্লাসে একেবারে তোমাদের যাবতীয় যা যা পড়া দরকার সেটা পড়িয়ে দেওয়া হবে। তার মানে কেউ যদি এখনও কনফিউজ থাকো, অনেকের প্রিপারেশন অবস্থা খারাপ, তারা জাস্ট এই কোর্সটা যদি করে সুন্দরভাবে প্রিপারেশনটা গুছাতে পারে ইনশাআল্লাহ এইচএসসিতে ভালো করবে, এটাই হলো আমাদের লক্ষ্য। তোমাদের জন্য কোর্সটা লঞ্চ হয়ে গেছে, বেস্ট উইশেস, আশা করি তোমরা সবাই এই কোর্সটা থেকে উপকৃত হবা, এবং এইখানকার যে 10 স্কুলের মাস্টার টিচাররা আছে তোমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। বেস্ট উইশেস, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।